আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সাম্প্রদায়িক অপশক্তি নির্ভরযোগ্য ঠিকানা ও পৃষ্ঠপোষক হল বিএনপি। তিনি বলেন, যারা দেশের সাম্প্রদায়িক হামলা চালিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যারা আগুন সন্ত্রাস করেছিল তারা আবারও সক্রিয় হওয়ার কথা ভাবছে বলেও জানান ওবায়দুল কাদের। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির আলোচনা সভা। সভায় করোনাকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য খাতে উন্নয়ন কার্যক্রম নিয়ে কথা বলেন বক্তারা। প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতি যখন ব্যবসার হাতিয়ার হয় তখন দল ক্ষতিগ্রস্ত হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন কি যে দুর্বিষহ অবস্থা, যার সাথে তার বলে না তাকে বলে রাজাকার, এর রাজাকারের ছেলে দেখো তো অথবা রাজাকারের নাতি অথবা নাতির গলে স্তূপ হয়ে গেছে অভিযোগের, প্রকৃত লোকদেরই দেওয়ার চেষ্টা করে, এর মধ্যে কিছু ভুল হয় না তা তো নয়, কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু জনপ্রতিনিধি এবং নেতা তারা জনগণের লোক খোঁজেন না নিজের লোক খোঁজেন। ওবায়দুল কাদের বলেন, যারা বাংলাদেশ চায়নি সেই অপশক্তি আন্দোলন ও রাজনীতিতে ব্যর্থ হয়ে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা আবারও আগুন সন্ত্রাস নিয়ে ভাবছে, তারা আবারও ককটেল আর পেট্রোল বোমার ব্যবহার নিয়ে ভাবছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলাতালিতে মাছ শিকার করা, এই সাম্প্রদায়িক অপশক্তির নির্বাচযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এতগুলো পূজা মণ্ডপে হামলা চালিয়েছে, হিন্দুদের ঘর বাড়িতে হামলা করেছে, এদের রেহাই দেওয়া। আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই করোনাকালীন সময়ে বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটেনি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।